সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারুদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত ষষ্ঠ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সতেরতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর দেখার জন্য আজকে আমরা হাজির হলাম তোমরা অলরেডি থামনালে দেখে নিয়েছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট আছে দেখতে যাচ্ছ তোমরা জানো তালুদার একাডেমি শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে থাকে এবং সবার আগে তোমাদেরকে নির্ভুল অ্যান্সারগুলো দিয়ে থাকে তাই যার বেগেতে আজকের ভিডিওতে আমি শততম সপ্তাহ অ্যাসমেন্ট অ্যান্সারগুলো দেখবো তোমরা যদি প্রিভিয়াস যে গুলো হয়েছে সেগুলো অ্যান্সার এখন না দেখে থাকো বা গুলো এখন না করে থাকো তাহলে সেগুলো করে নাও কারণ তোমাদের বার্ষিক পরীক্ষায় অ্যাসাইনমেন্টের উপর ফিফটি পার্সেন্ট নাম্বার থাকবে তো অবশ্যই গুরুত্বের সহিত তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে নাও যাতে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফলে কোনো ইফেক্ট না পড়ে সরস্বতী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শততম সপ্তাহের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় অ্যাসমেন্ট ট্রান্সার দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রান চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং এসমেন্টের শিলন আমরা কী হবে সেটি জানি শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই এটি দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি থেকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নে বলা হয়েছে করোনায় স্কুল বন্ধ থাকায় তুমি তোমার দৈনন্দিন লেখাপড়ার পড়ালেখার ঘাটতি পূরণে সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাস সমূহ অনুসরণ করে থাকো এছাড়া তুমি তোমার স্কুল পরিচালিত অনলাইন ক্লাস সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকের ক্লাসও দেখে থাকো তুমি এসব ক্লাসে অংশগ্রহণ করতে কোন কোন ডিভাইস ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করে ব্যবহার প্রক্রিয়া লিখো এচেসমেন্টের প্রশ্নটি আর নির্দেশনায় বলা আছে এখানে শিরোনাম বিষয়বস্তু উপস্থাপন পরিশিষ্টের মধ্যে থাকতে হয় প্রতিবেদন প্রস্তুতকারীর নাম শ্রেণী রোল প্রতিবেদন তৈরির সময় তারিখ ও স্থান তার মানে এটি একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে তো প্রতিবেদন নিয়ম অনুসারে আমরা জানি যে আবেদনপত্রের মতো করে লেখা লাগে অ্যান্সারে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে অ্যান্সারে চলে যাই শ্রেণী ষষ্ঠ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট নং দুই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি তা চলো আমরা অ্যান্সারে চলে যাই আমরা তারিখ লিখব প্রথমে তারিখ বাইশ নয় দু হাজার একুশ খ্রিস্টাব্দ বরাবর প্রধান শিক্ষক পালিশরা উচ্চ বিদ্যালয় হাজিগঞ্জ চাঁদপুর এখানে তোমরা তোমাদের নিজেদের স্কুলের নামটি দিবে এবং নিজেদের স্কুলের ঠিকানাটি দিবে বিষয় করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস করতে প্রযুক্তির ব্যবহার এর উপর একটি প্রতিবেদন জনাব বিহিত নিবেদন এই যে আপনার আদেশ নং পা ও বি তিনশো তেতাল্লিশ হাইপ্যান একষট্টি পা ও বি মানে হচ্ছে যে পালিশারার পা উচ্চর ও বিদ্যালয়ের বি তোমার স্কুলের নামের সংক্ষিপ্ত ফর্মেট দিয়ে তোমরা আদেশ নংটি তৈরি করে নিবে তারপর যে তার সংকেতটি রয়েছে সংকেতটি তোমরা এভাবে রাখতে পারো অথবা চেঞ্জও করতে পারো তারিখ বিশ নয় দু হাজার একুশ এই তারিখটি হবে তোমরা যে তারিখে লিখছো তার দুই দিন আগের তারিখ তাহলে বাইশ তারিখে লিখছো বা তেইশ তারিখে লিখো যে তারিখে লিখবে সেই তারিখের দুই দিন আগের তারিখ তাহলে বিশ নয় দু হাজার একুশ অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার সব ব্যাখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম করোনা মহামারীতে প্রযুক্তির ব্যবহার করোনা মহামারীতে সারা পৃথিবী স্থবির হয়ে পড়েছে অফিস আদালত কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি এটা বেশ সরকারি আসবে এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে আমরা যদি ঠিক করে দেখে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কার্যত লকডাউন মহামারীর এই সময় করোনা নিয়ন্ত্রণে সবাইকে বাসায় থাকতে হচ্ছে বাসায় থেকেই প্রযুক্তির কল্যাণে সরকারি বেসরকারি সহ বিভিন্ন অফিসের কাজে কাজ বাসায় বসে বসে করা সম্ভব হচ্ছে গত আটই মার্চ দেশে করোনাভাইরাস ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়ার পর গত মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার বিভিন্ন ধাপে ধাপে সাধারণ ছুটি বাড়িয়েও জনগণের অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলছে কতদিন এই মহামারী চলবে বা কবে নাগাদ শেষ হবে তার হদিস কেউ জানে না সবাই একরকম ঘরবন্দি জীবনযাপন করছে কিন্তু তাই বলে জীবন তো থেমে থাকবে না বর্তমান আধুনিক প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই বিভিন্ন অত্যাধুনিক সুবিধা পাওয়া যাচ্ছে যা ব্যবহার করে কর্মস্থলে উপস্থিত না হয়ে অফিস আদালত পরিচালনা মিটিং শিক্ষা কার্যক্রম পরিচালনা অনলাইন শপিং ই কমার্স সামাজিক যোগাযোগ ছাড়াও বহু সুবিধা পাওয়া যাচ্ছে এবার হচ্ছে ইন্টারনেট প্রযুক্তি ইন্টারনেটের কল্যাণে বর্তমানে বেশিরভাগ অনলাইন প্রযুক্তি পরিচালিত হয় যার মাধ্যমে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রেও কাজ করা যাচ্ছে বর্তমানে করোনা মহামারীতে ইন্টারনেটের ব্যবহার পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে শিক্ষা কার্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষা খাতায় প্রযুক্তির ব্যবহার করা সম্ভব হচ্ছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় মনোযোগী হচ্ছে এই ভার্চুয়াল ক্লাস কার্যক্রমে যারা যেতে পারছে না তাদের জন্য ক্লাসগুলোর ভিডিও আপলোড দিচ্ছে যাতে পরবর্তীতে এগুলো দেখা যায় করোনার এই পরিস্থিতির পরও অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত রাখা যাবে শিক্ষার্থীদের আমার ব্যবহৃত ডিভাইসগুলোর আলোচনা করা হলো কী কী ডিভাইস টেলিভিশন মোবাইল ফোন আর কম্পিউটার আমরা চাইলে এটাকে আলাদা একটা ঘরে নিয়ে আসতে পারি একটা প্যারায় প্রথমে টেলিভিশন পৃথিবীর প্রায় সব দেশেই টেলিভিশন ব্যবহার করা হয় মূলত বিনোদনের মাধ্যম হিসেবে টেলিভিশন ব্যবহার করা হয় আমাদের দেশে টেলিভিশন চালু হয়েছে আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে বিনোদনের পাশাপাশি আমাদের দেশে টেলিভিশনে গণশিক্ষা নিরক্ষরতা দূরীকরণ পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রচার করে থাকে মোবাইল ফোন প্রতিদিন দীর্ঘ সময় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে মোবাইল ফোন অন্যতম মোবাইলের ব্যবহার এখন শুধুমাত্র যোগাযোগের থেমে নেই শপিং ব্যাংকিং অনলাইনে পড়াশোনা বিনোদন সহ সব কিছুতে মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বাড়ছে মোবাইল ফোনের ব্যবহার এখন আর সমাজে নির্দিষ্ট কোনো স্তরের সীমাবদ্ধ নেই সমাজের সর্বস্তরের মানুষের কাছেই মোবাইল ফোন আজ একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বস্তু উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সব পরিবারেই মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বিশেষ প্রয়োজনীয় ও আকর্ষণীয় সকল সুবিধা সমাজের সব স্তরের মানুষের সামর্থ্যের মধ্যে পাওয়া যায় বলে অধিকাংশ মানুষই মোবাইল ফোন ব্যবহার করে থাকেন ভবিষ্যতে মোবাইল ফোনের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে ছি কম্পিউটারের কম্পিউটারের ব্যবহার আমাদের ব্যবহার হয়নি পয়পাল হবে ব্যবহার আমাদের দেশের সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত ও সামাজিক জীবন নিয়ে এসেছে জীবন নিয়ে এসেছে এক বিরাট পরিবর্তন কম্পিউটার কর্মজীবনে ব্যবহারিক ক্ষেত্রে খুলে দিয়েছে একের পর এক নতুন দিগন্ত অনেক মানুষের কাজ এক মুহূর্তে মুহুর্তে নির্ভুলভাবে করতে পারে কম্পিউটার দৈনন্দিন জীবনে সব কাজেই রয়েছে কম্পিউটারের ব্যবহার ব্যাংকের কাজ নির্ভুল ও তাড়াতাড়ি করে দেয় শেয়ার বাজারকে নির্ভুল প্রদর্শন করে স্কুল কলেজ অফিস আদালত সমস্ত ক্ষেত্রে তথ্য জমার কাজ করে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কম্পিউটারের ব্যবহার উল্লেখযোগ্য মুদ্রণ শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে কম্পিউটার কম্পিউটারে ইন্টারনেট পরিষেবা গোটা পৃথিবীকে এনে দিয়েছে হাতের মোটায় শুধু কাজের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার সীমাবদ্ধ নয় জফল হবে আকার হবে না অনলাইনে গেম খেলা গান শোনা সিনেমা দেখা প্রভৃতি কাজে কম্পিউটার ব্যবহার করে থাকি আমরা টিকিট বুকিং পরীক্ষার ফল প্রকাশ থেকে পাত্রপাত্র নির্বাচন অপরাধী খোঁজা সব কিছুতেই কম্পিউটার তাই নিঃসন্দেহে বলা যায় আধুনিক সভ্যতা কম্পিউটার ছাড়া অচল উপযুক্ত ডিভাইসগুলো ব্যবহার করে আমি সংসদ টিভিতে ক্লাস করেছি এবার আসছি প্রতিবেদন যেহেতু প্রতিবেদন লিখতে বলেছে তাই প্রতিবেদকের নাম তবে এখানে তোমরা তোমার নিজেদের নামটি দিয়ে দিবে এবং রুল নং তোমার নিজেদের স্কুলের রুল নংটি দিবে শ্রেণী শ্রেণীর জায়গায় তোমার নিজেদের কোন ক্লাসে পড়ো ষষ্ঠ শ্রেণী অবশ্যই ষষ্ঠ শ্রেণী দিয়ে দেবে এবং প্রতিবেদন প্রাপকের নাম যেই স্যার তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নেন সেই স্যারের নামটি এখানে দিয়ে দিতে হবে এই ছিল ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যাসাইনমেন্ট ট্রান্সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও আর বেশি বেশি বন্ধু আমাদের শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এখানে আমরা কম্পিটিস থেকে মেনেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও যাতে আমরা বুঝতে পারি যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে আর যারা ইংলিশ ভার্সনের রেসিমেন্ট ট্রান্সফার খুঁজছ বা খুঁজে পাচ্ছ না তোমাদেরকে বলছি আমাদের তালুদার একাডেমি চ্যানেলে বাংলা ভার্সনের রেসমেন্ট ট্রান্সফারগুলো দেওয়া হয় আর তালুদের হেল্পলাইন চ্যানেলে ইংলিশ ভার্সনের রেসমেন্ট ট্রান্সফারগুলো দেওয়া আছে আমরা ষোলোতম সপ্তাহ থেকে শুরু করে ইংলিশ ভার্সনের রেসিমেন্ট ট্রান্সফারগুলো দেওয়া শুরু করেছি পরবর্তী সপ্তাহগুলোতে আমরা তালুকদার হেল্পলাইন চ্যানেলে ইংলিশ ভার্সন অ্যাসেসমেন্ট ট্রান্সারগুলো দিব তোমরা যারা এখনো তালুদ হেল্পলাইন চ্যানেলটি সম্পর্কে জানো না তোমরা আমাদের এই চ্যানেলের চ্যানেল অপশনে গিয়ে তোমরা সেখানে তালুদার হেল্পলাইন চ্যানেলটি পেয়ে যাবা অথবা ইউটিউবে সার্চ দিতে পারো তালুদার হেল্পলাইন নামে সেটি লিখলেই তোমরা তালুকদার হেল্পলাইন চ্যানেলটি পেয়ে যাবা সেখানে তোমরা তোমাদের ইংলিশ ভার্সেন্ট অ্যাসেমেন্ট গুলো পাবে আর প্রথম সপ্তাহ থেকে শুরু করে ষোলোতম সপ্তাহ পর্যন্ত গুলো যারা এখনও করনি সেই অ্যাসেসমেন্ট ট্রান্সারগুলো আমাদের তালুকদার হেল্পলাইন এবং তালুদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে একটি অ্যাপস প্রকাশ করা হয়েছে স্কুল হেল্পলাইন বিডি তোমরা চাইলে প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো মধ্যে তো সকল বিষয় ব্যাসমেন্ট গুলো পেয়ে যাবে চলো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ